पटोल कुमार गनवाला। तेरा मुझसे है पहले का नाता कोई। আমি জাজ হতে পারবো না কেন বুঝতে পারছো না? পটল যে কম্পিটিশনে নেই সেই কম্পিটিশনে জাজ আমি হতে পারবো না, আমার সহ্য হবে না। যে জায়গাটা ও ডিজার্ভ করে, যে যে পুরস্কারটা ওর পাওয়ার কথা সেটা অন্য কেউ পাবে সেটা আমি আমি নিতে পারবো না। এটা আমি আমি পারবো না। আমাকে আমাকে বলো না, ফোর্স করো না, আমি পারবো না। আমি আমি যাব না, আমি সুজন কুমারের কাছে যাব না, সুজন কুমারের ছবির সামনে আমি যাব না। সুজন কুমারের সামনে তো তোকে যেতেই হবে। কটা দিন, তারপর অটো নয় চার চাকায় চড়ব। ওকে নেমে আয়। চাঁদ বাউ, প্রথম প্রথম একটু একটু অসুবিধা হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তুই তো বাউল, এমন পোশাক পরি তো বাউলরা গায়, তাই তো তোকে এই সাজে সাজালাম। চল আমার সাথে আয়। খুব ভালোবাসিস না, তাকে দেওয়া কথা রাখবি না, নাহলে যে তোর বাপের মরণ দেখবি। কোন জন্মের শত্রু আমার এই সুজন কুমার, বারবার বিড়ালের মতো পথ কাটছে। কি দেখছিস? বাবা বাবা তো করছিস, বাপের নামটা মনে আছে তো? জানতে চাইলে ঠিক করে বলবি, নাম ঠিকানা গন্ডগোল হয়ে গেলে কম্পিটিশনে কিন্তু গাইতে পারবি না, আর গাইতে না পারলে টাকা পাবি না, আর টাকা না পেলে আমার চিকিৎসা হবে না। আমি মনে যাবো, মনে থাকে যেন। আমার বাবার নাম রাতন বাবু। কার্ডে আপনার নাম ছাপানো হয়ে গেছে স্যার। এই অবস্থায় যদি আপনি পিছিয়ে আসেন তাহলে আমরা কিন্তু খুব বিপদে পড়ে যাব। আরে আমাকে জোর করবেন না, কেন বারবার এক কথা বলছেন আমাকে? আমাকে জোর করবেন না, পারবো না। আমি সে মানসিক অবস্থার মধ্যে নেই জাজ করার কম্পিটিশনে, কেন বুঝতে পারছেন না আপনি? যে কম্পিটিশনে পটল নেই সেখানে আমি জাজ করতে পারবো না, আপনি কেন কেন বুঝতে পারছেন না? আই'ম সরি, আই'ম সরি, আই'ম সরি, প্লিজ প্লিজ কিছু মনে করবেন না, প্লিজ প্লিজ কিছু মনে করবেন না। আমার 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 মাথা ঠিক নেই, আমার আমার মাথাটা একদম ঠিক নেই, তাই আমি কিছু মনে করবেন। মিস্টার মল্লিক, আপনি যাবেন না? আসলে আসলে বলটু অনেক
আশা করেছিল জানো যে পটল গানের কম্পিটিশন জিতে অনেক অনেক বড় গায়ক হবে লোকে ওর ট্যালেন্টের মূল্য দেবে আর বল্টু নিজের হাতে ওকে পুরস্কার তুলে দেবে সেটা যখন হওয়ার নয় তখন হতেও তো পারে না মানে আমরা এখানে দাঁড়িয়ে তারা নিশ্চিত হচ্ছে কি করে সে পটলই কম্পিটিশনে আসবে না আসবে পটল আসবে আসতেও তো পারে ভেবে দেখুন মিস্টার মল্লিক ওই লোকটা বাবা সেজে পটলকে কেন নিয়ে গেল না ওকে দিয়ে রাস্তায় গান গাইয়ে টাকা রোজগার করার জন্য তাহলে তাহলে এটার মানে হচ্ছে ওই লোকটা টাকা পয়সার জন্য সবকিছু করতে পারে আর যদি সে কোনোভাবে জানতে পারে যে এই কম্পিটিশনটাতে জিতলে পটল পটল 1 কোটি টাকা পাবে তাহলে তাহলে আপনার কি মনে হয় ও নিয়ে আসবে না পটলকে আর আমার দৃঢ় বিশ্বাস ওই লোকটা পটলকে ওখানে আনবে পটল আসবে আপনি বলছেন ছেলে নাম দিতে চাই এই কম্পিটিশন তো অনেক আগেই শুরু হয়ে গেছে আজ তো ফাইনাল এই কম্পিটিশনের কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল সব শেষ এখন তো নতুন করে কারো নাম নেওয়া যাবে না আপনারা তো নতুন প্রতিভার খোঁজ করছেন আমার ছেলের গান একবার শুনে দেখুন এরকম প্রতিভা আর আপনারা পাবেন না কখনো ওর নাম প্রদীপ চা ফাউল পুরো গলায় দেখুন পরের বছর চেষ্টা করুন এবছর আর কিছু করা যাবে না মানে এরাও তো নাম দিতেই এসেছে রিহার্সাল করতে এসেছে ওরা অলরেডি সিলেক্টেড রিহার্সাল মানে তো এরা গাইবে আমার ছেলেও না হয় একটা গান গাইবে এই পপি এরি গায় না একটা গান ধর তো পটলকে চিনে ফেললো নাকি সুভাগার কথা যদি সত্যি হয় ও যখন বিশ্বাস থেকে বলছে তখন আমার মনে হয় বল্টু তোর অন্তত একটিবার ওখানে যাওয়া উচিত ওনার ওনার বিশ্বাস তুই ভুলে যাস না বল্টু যে পটল সুভাগাকে সইমা বলে ডেকেছে মায়ের মন যখন বলছে যাব যাব তাহলে না না সুজনকে যেতে দেওয়া যাবে না ওখানে কিছু দেই না সত্যি যদি সুভাকার কথা মিলে যায় হ্যাঁ যাই তাহলে বুঝলেন যাই তাহলে চলো যাই কোথায় কোথায় যাবে তুমি কোথায় যাব মানে গানের কম্পিটিশনে যাব কোথায় আবার যাব গানের কম্পিটিশনে মানে পটল সেখানে আসবে নাকি তুমি কি বোকা সুজন হ্যাঁ একটা একটা ছেলে ধরা পটলকে ধরে নিয়ে গেছে ও এত কোটি তো পটলকে হয়তো কোথাও বিক্রি করে দিয়েছে অনেক টাকা পেয়েছে এই রকমই করে ছেলে ধরা না হ্যাঁ বাজে কথা বলেছ মিস্টার মল্লিক আপনি শুনছেন না ও পটলের ব্যাপারে কি কথা বললো আর
আপনি নিজে কানে শুনলেন না এটা কি বললো? তাহলে আপনি গায়ে হাত তুলবেন? কি ক্ষতি করেছে পটল তোমার? হ্যাঁ, ও তোমার কি ক্ষতি করেছে? তুমি ওর খারাপটা ছাড়া কখনো ভালোটা দেখতে পারোনি? আরে তুমি তো মা, মা তো তুমি অদিতি নাকি? একবার ভেবে দেখো তো, ও যদি আমাদের ছেলে হতো, তোমার ছেলে হতো, আমাকে হারিয়ে যেত, তুমি কথাটা বলতে পারতে? পটল অন্তত আমাদের ছেড়ে হতো না, হতো না, হতে পারতো না, কখনো সম্ভব ছিল না, অন্তত তোমার ছেলে হবার কোনো প্রশ্নই ছিল না। কারণ ও পুরো উল্টো, তুমি যেমন তার ঠিক উল্টোটা হচ্ছে পটল। কি করে তোমার ছেলে হবে বলো? তোমার ছেলে হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। শোনো, কথা ঘুরিয়ে এখন কোনো লাভ, যে কথা হচ্ছিল সেটা হলো তুমি অনেক ছোটাছুটি করেছো, আমি তোমাকে আর পটলের জন্য ছুটতে দেব না। পটল যখন ওখানে আসবেই না। আচ্ছা অদিতি, তুমি বারবার ওই একই কথা কেন বলছো বলো দেখিনি, যে পটল কম্পিটিশন আসবে না, যেন তুমি সমস্ত ঘটনা অনেক আগে থেকেই জানতে। মনে হচ্ছে তুমি জানো যে পটল কোথায়। কি জানো? আমি আমার আমি কি করে জানবো? মানে আমি আমি জানি না, কিন্তু এইরকম খবরই তো সবসময় খবর কাগজে থাকে, এরকম ধরনের নিউজ থাকে, আমি সেসব পড়ি তাই বলছি আর। তা আন্দাজ করে এই ধরনের কথা না বললি তো পারো? ও সুভাগা যেন নিশ্চিত পটল ওখানে যাবে, ও তো আন্দাজ করেই কথাটা বলেছে। আচ্ছা দাদা, ও কথাটা বললো আপনারা বিশ্বাস করে নিলেন, আর আমি বলছি যখন আমার দিকে আঙুল তুলছেন। অদিতি, একটা পজিটিভ আর একটা নেগেটিভের মধ্যে যতটা তফাত হয়, তোমার আর সুভাগার ভাবনা চিন্তার মধ্যে, আন্দাজের মধ্যে ঠিক ততটাই তফাত আছে, আর তাই আঙুলটা উঠছে। বুঝতে পেরেছো তুমি? সুভাগার বিশ্বাস আমার মনের মধ্যে আশা জাগিয়েছে, আর তাই আমি আজ ওখানে যাবো। না, কেউ আমাকে আটকাতে পারবে না। তুমি কেন? কেউ আটকাতে পারবে না। আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে সুভাগার বিশ্বাস যেন সত্যি হয়, আর পটল যেন গানের কম্পিটিশনে আসে, আমি যেন পটলকে ফিরে পাই। আমি যেন পটলকে ফিরে পাই, আর ফিরে আমি পাবো অদিতি, পটলকে আমি ফিরে পাবো। যদি সত্যি চিনে ফেলে, পালাবো পটলকে নিয়ে, পালাবো, তৈরি থাক রতন। আমার ছেলে ফকিরচাঁদ দাও, আমি রতন দাও, আমি আগে গাইতাম স্যার, খুব ভালোই গাইতাম, এখন আর গাইতে পারি। ওকে কোথাও দেখেছি দেখেছি মনে হচ্ছে, খুব চেনা চেনা লাগছে মুখটা। দেখেছেন? হ্যাঁ, দেখে থাকতেই পারেন, পাউল ছেলে তো, রাস্তায় কোথায় ঘুরে বেড়ায় গান গেয়েছে, তাই দেখেছেন হয়তো। এবার গানটা শুরু করুক স্যার। ও কি গা গানা বুঝো না কেসে মেনে রেন বিতাই, পুছো না কেসে মেনে রেন বিতাই।
জিতে গেলি রে পটল, না পটল না ফকির, আজ তুই জিতে গেলি। ওই দেখ কেমন হাঁ করে গান শুনছে, দেখ তোকে গাইতে দেবে আর তুই জিতবিও, আর 1 কোটি আমার হাতে। এক জলে দীপক এক মন মেরা, ফির ভি না যায় মেরে ঘর কা ধেরা। এক জলে দীপক এক মন মেরা, মন স্যার কেমন লাগলো? বলেছিলাম না আমার ছেলের গলা খুব ভালো। আপনার ছেলে? তাই তো বলি কেন চেনা চেনা লাগছে। আপনি আপনি ওকে নিয়ে এসছেন? হ্যাঁ এনেছিলাম, কিন্তু এখন আর ও গাইবে না, আপনারা কেউ বললেও গাইবে না। ওকে চল দাঁড়ান। ব্যাপার বলুন তো, পটল তো আগে থেকেই এই কম্পিটিশনের ফাইনালে উঠে গেছে, তাহলে আপনি ওকে পটল না বলে ফকির বলে কেন ডাকছেন? ভাইবাবু আপনি ওকে ফকিরের নামে আবার কেন রেজিস্টার করাতে চাইছেন? আমার নাম তো ফকির, আমার নাম তো পটল নয়। এ
এখানকার লোকেরা তো সবাই পটলকে চিনে। আগে এই কথাটা মাথায় আসেনি, এবার বাঁচবো কি করে? পটলের হারিয়ে যাওয়ার খবর যদি এদের কাছে থাকে তাহলে তো আমাকে বেঁধে মারবে। পটল, তুমি এসব কি বলছো? তুমি জানো সুজন কুমার তোমাকে কিভাবে হন্যে হয়ে খুঁজছে? তোমরা দেখো, আমি সুজন স্যারকে একটু ফোন করে আসছি। আছি আছি, আমি আছি, এখানে আছি। ও বাবা, ওরা আমায় পটল বলে ডাকছে কেন? আমার নাম ফকির না? ও বাবা বলো না। চুপ কর, একে মরছি এদের জ্বালায়। এত খেটে খুটে পটলটাকে হাতালাম, সব খাটাখাটির উপর কি জল ঢেলে দিল এরা? তারপরে এ বাবা জিজ্ঞেস করতে শুরু করলো। মিস্টার চৌধুরী কেন বারবার ফোন করছেন বলুন তো? আমি তো বললাম আপনাকে। স্যার, একটা খবর আছে। পটল, পটল এখানে এসেছে। কি 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 বলছেন আপনি? আরেকবার বলুন, পটল এসছে। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।